হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে দেখো আমি গাঁঠি কচুর রেসিপি নিয়ে চলে এসেছি। গাঁঠি কচুর রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাঁঠি। গাঁঠিগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে রেখেছি টমেটো এবং জিরা কাঁচা লঙ্কা। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। গোটা শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। একটু ভেজে নিয়েই ফোড়নে আমি দিয়ে দেব গোটা সাদা জিরে। এরপর দিয়ে দেব আমি কেটে রাখা কুচুর পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গেই আমি দিয়ে দেব গাঁঠি, আলু এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা। একসঙ্গেই ভাজা হয়ে যাবে। হলুদ আমি এখন দেবো না, হলুদটা আমি পরে দেবো। এখন আমি শুধু লবণ দেব। লবণ দিয়ে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব টমেটোর টুকরোগুলো। এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এর মধ্যে আছে আদা, রসুন এবং কাঁচা হলুদ। কাঁচা হলুদে কালারটা খুব সুন্দর হয়, তো ভাবলাম আজকে আমি রান্নাতে কাঁচা হলুদই ব্যবহার করি। খুব ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব, ঢাকনাটা সরাবো। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি এখানে দু চামচ জিরে গুঁড়ো দিলাম। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে আবার কয়েক মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো কী সুন্দর কালার এসছে, টমেটোগুলো গলে গেছে। মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে গাঁঠি আলুটা। এখন আমি দিয়ে দেব চিনি। সামান্য চিনি দেব। এতে গাঁঠি আলুর তরকারিটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে।
তোমরা যারা গাখি কচু খেতে ভালোবাসো বা নাও বাসো, তাদের সবার উদ্দেশ্যে আমার একটি অনুরোধ যে অবশ্যই বাড়িতে আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সকালে টিফিনে রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে, লুচি পরোটা রুটি সবার সঙ্গে খুব ভালো যায়। দেখো কি সুন্দর কালার এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এখন আমি দিয়ে দেবো জল। প্রথমে দিলাম মশলার বাটি ধোয়া জল, তারপর আমি এমনি নর্মাল জল দিলাম। খুব একটা ঝোল হবে না, এটা একটু গামাখা হবে। আর জল আমি দেব না। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঢাকনাটা সরালাম। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা। রেডি আমার গাঠি আলুর তরকারি। তো এটা আমি সার্ভ করব রুটি দিয়ে। তো এই হলো আমার সকালে ব্রেকফাস্টটা, আমি গাঠি কচুর তরকারি এবং রুটির সঙ্গে পরিবেশন করলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।